ফ্রিজটা কেনার পর থেকে একবারও ফ্রিজের ওয়েস্টের জলটা পরিষ্কার করা হয়নি, বাকি দুর্গন্ধ। তো ফাইনালি আজকে সকালবেলা জলটা পরিষ্কার করে দিল আর বাজার দোকান করে দিয়ে অফিস গেছিলো। মাছটা আমি ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কন্টেনার বক্সে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এখন আমি রান্নাবান্না করতে চলে এসেছি। মাছের মাথা ছিল, শাক ছিল, তো মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি করলাম, তার সাথে দই রুই করলাম। আর গরমকালে এই প্রথম আমাদের ঘরে পাকা আম এসেছে। সো মাছ আর আম দিয়ে জমিয়ে লাঞ্চটা কমপ্লিট করার পরে দুপুরবেলা আমি এখন একটা শ্যুট করতে বসে পড়েছি। বাট সন্ধ্যে থেকে চোখ খুলে আমি তাকাতে পারছি না, এত পরিমাণে যন্ত্রণা হচ্ছে, আলোটা নিতেই পারছিলাম না, তাই জন্য ভাতটা বসাতে চলে এসেছে। এমনিতে দুপুরের মাছটা করাই ছিল, সো কোনো প্রবলেম নেই, কিন্তু তারপর থেকে মাথার দু সাইডে অসহ্য পরিমাণে যন্ত্রণা করছে। আসলে আমার মনে হয় ঠান্ডা গরমটা লেগে গেছে, বাইরে গরম আর ঘরের ভেতরে ঠান্ডা, এই করেই শরীরটা খারাপ হয়েছে। তারপরে আজকে দুপুরে ঘুমটুমও হয়নি, কাজ ছিল যেহেতু কাজ করতে হচ্ছিল, কি আর করা যাবে, অনেকদিন বাদে এরকম ধরনের মাথা ব্যথা হলো। ও যদি টিপে না দিত সত্যি হয়তো আজকে রাত্রিবেলা ঘুমোতো।